রানীগঞ্জের রাজবাড়ি মোড়ে এসবিআই এটিএম এ টাকা তুলতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হন এক ব্যক্তি। টাকা তুলতে গিয়ে মেশিনে আটকে যায় এটিএম কার্ডে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দফায় দফায় অ্যাকাউন্ট থেকে 45,000 টাকা খুইয়েছেন ওই ব্যক্তি। ঘটনার অভিযোগ দেয় রানীগঞ্জ থানায় তদন্তে পুলিশ। মাত্র 20 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট থেকে গায়েব 45,000 টাকা। এটিএম এ টাকা তুলতে গিয়ে অভিনব প্রতারণার শিকার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের রাজবাড়ি মোড়ে এসবিআই এটিএম এ। ঘটনা সূত্রে জানা যায়, এটিএম থেকে টাকা তুলতে গিয়ে মেশিনের কার্ড আটকে পড়ে ওই ব্যক্তির। সেই সময় পিছন থেকে সাহায্যের জন্য এগিয়ে আসেন আরেক ব্যক্তি। তিনি এটিএম এর উপর একটি হেল্পলাইন নাম্বারে ফোন করতে বলেন। সেখানে ফোন ধরে জানতে চাওয়া হয় ব্যাংক ও এটিএম কার্ডের যাবতীয় তথ্য এবং ওই ব্যক্তিকে কার্ডটি ছেড়ে এসবিআই এর মেইন ব্রাঞ্চে আসতে বলা হয়। এরপর ওই ব্যক্তি এটিএম থেকে বেরিয়ে এলে তার মোবাইলে পরপর মেসেজ আসতে থাকে এবং দফায় দফায় মোট 45,000 টাকা কেটে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে বলে অভিযোগ। সব মিলিয়ে সময় লাগে মাত্র 20 মিনিট। বিষয়টি পুরোপুরি বুঝে ওঠার আগে সমস্ত ঘটনা ঘটে যায়। এরপর ওই প্রতারিত ব্যক্তি তড়িঘড়ি ব্যাংকে গিয়ে সমস্ত ঘটনা জানায় ও কার্ডটি বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে 45,000 টাকা গায়েব। ব্যাংকের কথা মতো তারা রানীগঞ্জ থানায় অভিযোগ জানায়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রতারিত ব্যক্তির অভিযোগ, এটিএম এর বাইরে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। তিনি এটিএম এ টাকা তুলতে এলে তার কার্ডটি মেশিনে আটকে যায়। সেই সময় অন্য এক ব্যক্তি সাহায্যের নামে এগিয়ে আসে এবং ওই ব্যক্তি যা যা উপদেশ দেন তা অনুসরণ করেন কিছু না বুঝে। এরপর দফায় দফায় 20 মিনিটের মধ্যে 45,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। এরপরে তিনি তার বন্ধুদের সঙ্গে থানায় অভিযোগ জানাতে আসেন। অ্যাপ্লিকেশন দিয়ে ব্যাংকের থেকে যে পরে স্টেটমেন্ট বের করি, স্টেটমেন্ট বের করার পর আমরা জানতে পারি যে যে টাকাটা আমাদের এটিএমটা রাজবাড়ি মোড় এটিএম এ আটকে ছিল সেটাতে শুধু 9,500 টাকায় বেরিয়েছে। বাকি যে 45,000 টাকা আমার ফ্রড হয়েছে সেই টাকাটা পাঞ্জাবি মোড় এটিএম থেকে বের হয়েছি। তো এটিএম কার্ড তো রানীগঞ্জ রাজবাড়িতে ফেলছিল, তো পাঞ্জাবে কি হবে ওটা তো আমরা জানি না। এটা এবারে কি মনে হচ্ছে এটা সাহেব? এটা তো নিশ্চয়ই সাইবার ক্রাইম হয়েছে। এটা আমাদের রানীগঞ্জের যিনি দায়িত্বে আছেন আফজল স্যার, ওনার সাথে আমার এখনই জাস্ট কথা হয়েছে। উনি বললেন যে একবার আপনারা আসুন এটিএম এর কাছে, ওইখানে আমাদের অফিসাররা যাচ্ছে, আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাবে। ওই আমরা সিসিটিভি ফুটেজের জন্য অপেক্ষাতে যাচ্ছি। আচ্ছা, রানীগঞ্জ ব্যাংকে আপনি ব্রাঞ্চে যোগাযোগ করেছো? রানীগঞ্জ ব্রাঞ্চে এসবিআই ব্রাঞ্চে যাইনি, আমাদের কানাড়া ব্যাংকে গেছিলাম। কানাড়া ব্যাংকে থেকে আমরা এটিএমটাকে ব্লক করিয়ে দিলাম এবং জানতে পারি লাস্ট পর্যন্ত আমাদের 81 টাকা 2 পয়সা। কোন ব্যাংকে এটিএম ছিল আপনাদের? আমাদের কানাড়া ব্যাংকে। কানাড়া ব্যাংকে, রানীগঞ্জ ব্রাঞ্চ। যে দুজন ব্যক্তি যে ছিল কি মনে হচ্ছে চিনো? কোন দেখেছো কোন দিন ওদিকে? না রানীগঞ্জ না, যে আমি দেখিনি। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম, 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট। থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল নম্বর 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নম্বর 7908363651।